না না, এতে চাপিটা ফিস টুকুশের অনেক পছন্দ, খাও মা, খাও 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 ফিস খাও 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 মামুনি না একদিন খাও, ওই যে মামুনি বাইরে পাহারা দিচ্ছে যে ওটুকুস খাবে নাকি আমি খাবো, দেখো তোমরা কেমন দুষ্টু, একটু টুকুশে খাও দেখতে পারে না, টুকুশে কিচ্ছু করা দেখতে পারে না, এই কেমন দুষ্টু বিড়াল হয়েছে আমার। হ্যাঁ তোমরাই বলো তো, টুকুশমণি খাবি, তোকে তো খাওয়ালাম, তারপরে তুমি দুষ্টু করিস কেন? টুকুশমণি ছোট না, হিংসুটে আয় ঠিক আছে, তুই আমার কাছে আয়, তোকে আবার দিব আমি, মাছ মাংসের কি অভাব পড়ছে, তোমাকে আমি দিতে পারবো না যে তুমি হচ্ছে তো কুমনি খাইলে তোমার এত রাগ হয়। এই যে তো কুমনি খাচ্ছে এর দরজার সামনে, ওই যে মামনি, ওই যে মামনি শুয়ে পড়লো, পড়ছে খুব রাগ টুকুশের উপর, কিসের রাগ আমি সেটাই তো বুঝলাম, কিসের রাগ তোর এই দুষ্টু মেয়ে, তোকে দিই না মানে সে দেখতেই পারবে না টুকুশের খাওয়া, তোকে দুইটা চাপিলা মাছ দিয়ে ভাত দিলাম, টুকুশের মাত্র একটা চাপিলা মাছ দিয়েছি, তুই এমন করতেছিস, টুকুশে যে বাইরে খেলা করছে ওর পানির তেষ্টা পেয়েছে, দেখুন কিভাবে পানি দিয়েছি একটু, আর মাছের ঝোলও একটু দিয়েছি, কি সুন্দর করে খেয়ে নিচ্ছে আমার টুকুরানি, খাও মা খাও, সবটা খাও সুন্দর করে খাও, আর মামনি দুস্তুটা ও যে ওখানে পাহাড়া দিক, এ দোস্ত মামনি, মামনি দোস্ত পাহাড়া দিবি, দিবি পাহাড়া জানো খাইতে না পারে তোকে, সুন্দর করে ফিস খা, তোকে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, নাহলে মামনি দোস্তটা কোন গেল, ওই যে বসে আছে ম্যাডাম ফুলি, এই যে আমার ম্যাডাম ফুলি বসে আছে, আয় আয় তুই আমাকে, মানে রাগ হয় মানে টুকুশেকে আমি কোলে নেই, টুকুশকে আমি খেতে দিই, আদর করি, এগুলা কোনোটাই পিকা ছুটা শুনবে না, এই যে মুরগি ধরলো, এগুলা কোনোটাই পিকা চুর পছন্দ না, কোনোটাই পিকা চুর ভালো লাগে না, টুকুশকে আর মানে দেখতে পারে না, টুকুশকেই মূলত দেখতে পারে না ও, এই যে দোস্ত পিকা, দোস্ত পিকা খাতের নিচে বসে আছো, আয় মামার কাছে আয়, হুম মামা কি তোকে দেয় না, আদর করে না, আচ্ছা টুকুশে খাওয়া গেলে তোকে আবার আমি ফিস দেবো, ঠিক আছে মানে আবার দেবো, হ্যাঁ মা দেব দিব, তুমি রাগ করো না কেন, তুমি রাগ করো, হ্যাঁ বাবা এত রাগ রাগ করলে হয়, টুকুশি তোমার ছোট সোনা বাচ্চা, তুমি এত রাগ করলে হয়, নিচে কুমনি খাচ্ছ খাও, অনেক ঝোলটা খেয়ে ফেললো পানিটা, পানি পিপাসা লাগছে যে, পানি খাও খুব ভালো, এই গরমে পানি খেলে শরীরটা অনেক ভালো থাকে, খাও মানে খাও, ফিশও খাও পানিও খাও সব খাও, দুপুরবেলা একটা পানি মাছ খাইছে, এক পিস বড় মাছ খাইছে, এর থেকে একটু বড় মাছ, আর তখন একটু স্যুপ দিয়েছিলাম সেটাও খেয়েছে, একটু শুটকি খেয়েছে, আর এখন হচ্ছে ওই যে গরিব পিকাচু, ওই যে আমার গরিব পিকাচু, হাই গরিব পিকাচু, তোকে দিচ্ছি দাঁড়া, তো হিংসুতে হয়েছে আমার মাম্মা, তা নাও পিকামনি টুকুমনি খাওয়া দেখেছি, আর তারও খেতে হবে, দেখা দুজনই খা, অভাব পড়ছে তোমাদের জন্য, আমার কোনো অভাব নাই শোনা, আমি নিজে না খেলেও আমি তোমাদের জন্য সব খাবার কিনি, ওই যে মাছের একটু জলের সাথে পানি মিক্স করে দিয়েছি, মানে একটু আগে টুকুর আসার আগে ওকে আমি দুইটা বড় বড় চাপিলা মাছ দিয়ে এক মুঠো ভাত দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি, সেখানে ঝোল দিয়েছি একটু, আর কতখানি পানি দিয়েছি সেগুলো খেয়ে ফেলছে, এই গরমে বাইরে ঘুরু ঘুরু করবে, ঘরে থাকতে চাইবে না, আর এরকম গরম লাগবে দুষ্টুতায়।